বন্ধুরা, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে আমার পণ কবিতাটি দেখে নিয়েছি এবং বুঝে নিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে কিন্তু এখনই আমার পণ কবিতাটি খুব সহজে বুঝে নেওয়ার জন্য আগের দুটি ভিডিও দেখে নিতে পারো। তাহলে চলো এবার আমরা কবিতাটির বেশ কিছু শব্দের অর্থ জেনে নিই এই ভিডিওতে। প্রথমে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি, শব্দটি হচ্ছে গুরুজন। গুরুজন শব্দটির অর্থ সম্মানীয় ব্যক্তি। এরপর আমরা দেখতে পাচ্ছি পাঠ শব্দটি, যার অর্থ পড়া। আমরা এরপর হেলা শব্দটি দেখছি এবং হেলা শব্দটির অর্থ অবহেলা। আদেশ শব্দটির অর্থ হুকুম এবং ফাঁকি শব্দটির অর্থ কাজে অবহেলা। অর্থাৎ ফাঁকি বলতে বোঝানো হয় কোনো কাজে অবহেলা করাকে। কভু শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যার অর্থ কিন্তু কখনো। এবং সবশেষে আমরা আগে থেকে অর্থটি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ সামলিয়ে শব্দটি, যার অর্থ কিন্তু এড়িয়ে। তাহলে আমরা কিন্তু এখানে সাতটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার চলো আমরা এই শব্দগুলো দিয়েই শূন্যস্থান পূরণ করা শিখব। কীভাবে শিখব চলো দেখে নিই। এখানে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে আমাদেরকে। এখানে শব্দগুলোর অর্থ আমরা একটু আগেই জেনেছি। শব্দগুলো হচ্ছে কভু, পাঠ, হেলা, আদেশ, সামলিয়ে, গুরুজন, ফাঁকি। চলো আমরা এই শব্দগুলোকে টেনে টেনে নিচে বসাই এবং শূন্যস্থানগুলোকে পূরণ করে ফেলি। আমরা এখানে কিন্তু প্রথমে যে বাক্যটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু হচ্ছে বন্ধুরা, বড়দের ড্যাশ মেনে চলা উচিত। আমরা এখানে কবিতাটি পড়ে কিন্তু বুঝতে পেরেছি বড়দের আদেশ কিন্তু আমাদের মেনে চলা উচিত। এই যে দেখো, এখানে আমরা এটিকে আনলাম এবং এটি বসে গেল। আমরা ড্যাশ শেষ করে খেলতে চাই। তাহলে বলতো কী শেষ করে খেলতে যাই? আমরা পাঠ শেষ করে খেলতে যাই। কাজে ড্যাশ দেওয়া উচিত নয়। কাজে কী দেওয়া উচিত নয়? অর্থাৎ কাজে অবহেলা করা উচিত নয়, অর্থাৎ কাজে ফাঁকি দেওয়া উচিত নয়। ড্যাশ মিথ্যা বলবো না। কী মিথ্যা বলবো না বলো তো বন্ধুরা? আমরা কিন্তু বলো এখানে আমরা কী 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 দেখতে পাচ্ছি? কভু, হেলা, সামলিয়ে, গুরুজন। অর্থাৎ আমরা কিন্তু কভু মিথ্যা বলবো না। কভু শব্দটির অর্থ কিন্তু কখনো। মা বাবা শিক্ষক আমাদের ড্যাশ, মা বাবা শিক্ষক আমাদের গুরুজন। কাউকে ড্যাশ করব না। তাহলে কী করবো না বলো তো? কাউকে হেলা করব না, অর্থাৎ অবহেলা করব না। লোভ ড্যাশ যেন চলতে পারি, অর্থাৎ আমরা সবাই যেন লোভ সামলিয়ে চলতে পারি, সেটিও কিন্তু কবি আমাদেরকে বলেছেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু অনুশীলনীর বেশ কিছু অংশ সমাধান করে ফেললাম এই ভিডিওতে। আমরা ভিডিওতে বেশ কিছু শব্দার্থ জানলাম এবং সেই শব্দার্থগুলো দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।